নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা এখন। প্রথমেই আলিপুর দুয়ারের দিকে নজর রাখবো। বৃষ্টিতে জলমগ্ন আলিপুর দুয়ার, বিস্তীর্ণ এলাকা সহ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। গত কয়েকদিন ধরে এক নাগারে বৃষ্টি চলেছে আলিপুর দুয়ারে। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় রয়েছেন আমাদের সঙ্গে। অজয়, ঠিক কি জানতে পারছো? দেখো সুদীপ্তদা, গত বেশ কয়েকদিন ধরে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে কিন্তু এক নাগারে বৃষ্টি হয়ে চলছে। আলিপুরদুয়ার শহরের কিন্তু 15 নম্বর ওয়ার্ড সহ একাধিক দ্বীপচক এলাকা সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর পাশাপাশি বর্তমানে আমরা রয়েছি কালচিনি ব্লকের যে হ্যামিল্টনগঞ্জ নেতাজিপল্লী এলাকা, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বাসিন্দাদের ঘরে ঘরে জল ঢুকে পড়েছে, গোটা এলাকাটাই জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, এলাকার যে নিকাশি ব্যবস্থা বেহাল থাকার দারুণ কিন্তু প্রতি বছর বর্ষার কালের সময় এই বাসিন্দাদের এই সমস্যা হয়। এখানে বাসিন্দারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, কি সমস্যা এখানে? বিহাল অবস্থা খুবই খারাপ, এবং কি এখানে নিকাশি ব্যবস্থা খুবই অচল অবস্থায় আছে। এখানে মানে জলমগ্ন হয়ে বর্ষা জল আসতে আসতে এখানে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ পরিস্থিতিতে এসে পড়েছে। প্রতি বছর কি এরকম হয়? হ্যাঁ, প্রতি বছরই এরকম হয়। এর কারণে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের তো প্রচুর অবস্থা হচ্ছে, আমরা কাজ করতে যাচ্ছি ঠিক মতো কাজ করার ইসেও পাচ্ছি না। জলমগ্ন অবস্থা কি করে বাড়ি থেকে বের হবো সে উপায় পাচ্ছি না। এমনকি কাজ সমস্যা, এমনকি অনেক পরিস্থিতি উপায় বের করে তারপর কাজে যেতে হচ্ছে। হ্যামিল্টনগঞ্জ যে নেতাজিপল্লী এলাকা, প্রতিনিয়ত কিন্তু বর্ষাকালে বৃষ্টি হতেই কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দারা এই বিষয়ে একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের কাছে দরাস্ত হয়েছে, এই এলাকার যে জল নিকাশি ব্যবস্থা কিন্তু ঠিক করার জন্য, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের থেকে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। বাসিন্দারা রয়েছে, তাদের সাথেও কথা হলো। আপনারা এই বিষয়ে কি প্রশাসনকে জানিয়েছেন? জলের মধ্যে আছি, খাওয়া দাওয়া সব রান্না রান্না বন্ধ হয়ে, দুটো বাচ্চা আছে, রান্না করতে পারছি না। প্রতি বছর এই সমস্যা প্রশাসনকে আপনারা জানিয়েছেন? কি বলছেন প্রশাসন? আসেই না। যেটা আমরা বাসিন্দাদের সাথে কথা বলছি সুদীপ্তদা, যে প্রশাসনকে তারা এই বিষয়ে একাধিকবার জানিয়েছেন, কিন্তু প্রশাসন তরফে কিন্তু কেউ দেখার জন্য এখন পর্যন্ত আসেনি। একদমই, অনেক ধন্যবাদ অজয় তোমাকে। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার, বিস্তীর্ণ এলাকা, আপনাদের সেই ছবি দেখালাম যেখানে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে তারা আর্জি জানাচ্ছেন এই পরিস্থিতি থেকে যেন তারা মুক্তি পায়, কিন্তু একেবারেই প্রশাসন একেবারে উদাসীন তা বোঝাই যাচ্ছে। বৃষ্টিতে জলমগ্ন আলিপুর দুয়ারে, বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন, জল থই থই অবস্থা আলিপুর দুয়ারের। বাংলা এখন অন্যান্য খবরের দিকে নজর রাখবো। বসিরহাটে তৃণমূলের কর্মী আলতাফ মালিকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার এক, অভিযুক্তের নাম জিয়ারুল গাজী। মূল অভিযুক্ত আয়ুব গাজী সহ মোট চারজনের নামে অভিযোগ দায়ের হয় বসিরহাট থানায়। এই চারজনের মধ্যে জিয়ারুল গাজীরও নাম ছিল। বসিরহাট থানায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় জিয়ারুল, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা, বোমাবাজি এবং বাইক ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। শনিবার গভীর রাতে বহরমপুর থানায় গঙ্গাপাড়ে গোয়ালজন পোস্ট অফিসের মোড়ে কণিকা মুখার্জি এবং তার ছেলে ঋত্বিক মুখার্জির বাড়িতে বোমাবাজির অভিযোগ। একটি বাইকও ভাঙচুর করা হয়। বাড়ির জানলায় কাঁচ ভেঙে দেওয়ার পাশাপাশি বোমা মেরে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার হয় বলে অভিযোগ। ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কণিকা মুখার্জির অভিযোগ, ভোটের আগেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে এসে ভয় দেখিয়ে গিয়েছিল, এখন ভোটে হেরে গিয়ে আরও রাগ বেড়েছে তাদের, সেই কারণেই তাদের বাড়িতে চড়াও হয়েছে তারা। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। তৃণমূলে যোগ দিল পঞ্চায়েত সদস্যা সহ শতাধিক সিপিএম কর্মী। বিধায়ক শওকত মোল্লার হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন ভাঙড় 2 নম্বর ব্লকের বেউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবাদপাড়া গ্রামে 33 জন বুথের সদস্যা। রিঙ্কু লস্করও সেখানে যোগ দিয়েছেন। রিঙ্কু লস্কর জানান যে সিপিএম থেকে জয়ী হয়েও গ্রামের মানুষেরা যেন কোনো কাজ না করতে পারে, তিনি সিপিএম ছাড়লেন এই জন্যে।
শনিবার রাতভর বৃষ্টি ডুয়ার্সে বিপর্যস্ত জনজীবন, বেহাল নিকাশী ব্যবস্থার কারণে বৃষ্টির জল জমে দুর্ভোগ সাধারণ মানুষের। ডুয়ার্সের একাধিক নদীতে জলস্ফীতি, যার ফলে আতঙ্কিত নদীর পাড়ের বাসিন্দারা। হাটে বাজারে বৃষ্টির জল জমে গিয়ে চরম বিপত্তি, সমস্যায় ব্যবসায়ী থেকে ক্রেতারা। অন্যদিকে ভারী বৃষ্টি হওয়ার ফের জল বাড়ছে তিস্তায়, পাহাড়ি নদীগুলোতেও ফের জলস্তর বাড়ছে বলে আশঙ্কা করছে প্রশাসন। পাহাড় এবং সমতলে ভারী বৃষ্টির কারণে রবিবার সকাল থেকে ফের মাল মহকুমার টোটো গাঁওয়ে বস্তি এলাকায় জল ঢুকতে শুরু করেছে আতঙ্কিত সেখানকার সাধারণ মানুষ। এ বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপম শর্মা বলেন, বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকে জল বেড়েছে রংডুং এবং তিস্তা নদীতে, যে কারণে পঞ্চায়েতের দেওয়া বাঁধ জলে ঢুকতে শুরু করেছে এবং সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কথায় আছে, নদীর পাড়ে বাস, চিন্তা বারো মাস। বর্ষার মৌসুমে তাই নদী বাঁধ ভাঙনের দুশ্চিন্তা গ্রাস করেছে উপকূলের মানুষদের। সুন্দরবনের নামখানা সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ একাধিক এলাকায় নদী এবং সমুদ্রপথের বেহাল অবস্থা। আমফান, ইয়াস এবং রেমালের পর একাধিক প্রাকৃতিক দুর্যোগের জেরে নদী এবং সমুদ্রের রুদ্র মূর্তির কাছে হার মেনেছে মাটির বাঁধ। খুব সহজে স্থলভাগ প্রবেশ করছে নদী এবং সমুদ্রের নোনা জল, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমি, বিপর্যস্ত হয়েছে জনজীবন। অভিযোগ, প্রত্যেকবার ভোট এলেই প্রতিশ্রুতি মেলে, কিন্তু প্রতিশ্রুতি পূরণের বালাই নেই, তারপরেও স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন দেখছে সুন্দরবনবাসী। কালচিনিতে প্রকাশ্য রেশন দুর্নীতির অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ কোথাও সঠিক রেশন হচ্ছে না। এই নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার তৃণমূল নেতৃত্বদের মধ্যে ক্ষোভের সঞ্চার। কালচিনিতে ফের রেশনের গাড়ি আটকে বিক্ষোভ শ্রমিকদের। অভিযোগ, 225 বস্তা রেশন সামগ্রী ভর্তি একটি গাড়ি যাচ্ছিল কালচিনির কোঅপারেটিভে এবং মাঝপথেই গাড়ি থেকে 50 বস্তা রেশনের সামগ্রী নামিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। এরপর কালচিনিতে গাড়ি প্রবেশ করলে তা নিয়ে ক্ষোভ জাহির করেন শ্রমিকরা। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও কোঅপারেটিভ কার্যালয়ে গিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আকাশ থেকে পড়লো যন্ত্র, তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো। রবিবার সাত সকালে হইচই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মারুপচক গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বেলুন লাগানো অবস্থায় একটি যন্ত্র পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। যন্ত্রটিতে আলো জ্বলতে দেখা যায়। কি যন্ত্র, কোথা থেকে এলো, কে পাঠালো তা নিয়ে শুরু হয় জল্পনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তবে পরে জানা গিয়েছে বঙ্কুবাবুর বন্ধু নয়, এটি একটি আবহাওয়া পরিমাপক যন্ত্র। পানীয় জলের দাবিতে বিক্ষোভ, আসানসোলের কুলটি বিধানসভায় অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। কুলটির বিধায়ক অজয় পোদ্দার জানান, দীর্ঘদিন ধরে কুলটি বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা, বিষয়টি বারবার সামনে আনা হলেও সেই অর্থে কোনো পদক্ষেপ করা হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।